বাবারা, আমার হাতে কোনো সময় নেই, এই পৃথিবীতে থাকার জন্য আমার সময় শেষ। বাবা, এমন কথা বলো না বাবা, তোমার কিছুই হবে না, আমরা তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা। থাক বাবা, তার আর দরকার নেই, তোরা এই শেষ সময়ে আমার পাশ থেকে যাস না। রকি বাবা শোন, টোনা তো অনেক বোকা, টোনাকে তুই একা ছাড়িস না, আমার যা জমি জমা আছে তোরা দুই ভাই সমান করে ভাগ করে নিস, টোনাকে ঠকাস না রে বাবা। চিচি বাবা, কি বলছো এসব, টোনা আমার ছোট ভাই, ওকে ঠকাবো কেন বলো? আমি পারলে ওকে আরো বেশি জমি দিব, কিন্তু এখন এসব নিয়ে চিন্তা করো না বাবা। তোর কথাটা শুনে আমার অনেক শান্তি লাগলো রে বাবা, এবার আমি পরম শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। বাবা টোনা, রকির সব কথা শুনিস। এই বলে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবা বাবা, চলে যেও না আমাদের ছেড়ে, ফিরে এসো বাবা, তাকাও আমাদের দিকে বাবা। ভয় টোনা, শোন, এখন কান্না করলে বাবা ফিরে আসবে না রে, চল আমরা বাবার শেষ কার্য সম্পূর্ণ করি, এবার থেকে আমরা দুই ভাই বাবার আদর্শ মতো কাজ করবো রে, চল চল। ওরা রাজুর সৎকার করায়, এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টোনা রকিকে বলে, দাদা বাবা তো বলেছিল সব জমি সমান ভাগে ভাগ করে নিতে, বাবার মৃত্যুর তো অনেক দিনই হলো, এখন আমাকে জমির ভাগ দাও। ঠিক আছে, জমির ভাগ দিব, কিন্তু আজকে না কাল সকালে, এখন আমি পাশের বনে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। কি গো, এমন করে বসে কি ভাবছো? টোনা আজ সকালে জমির ভাগ চেয়েছে, তাই নিয়েই ভাবছি। আচ্ছা মুন্নি, বলো তো টোনাকে জমির ভাগ দিব কি না? না দিবে না। শোনো রকি, এতদিন পর ধনী হওয়ার একটা উপায় পেয়েছি আমরা। কি উপায় পেয়েছো আমাকে বলো। তোমার ভাই বোকা টোনাকে জমির ভাগ না দিয়ে ওকে সাথে নিয়ে সব জমিতে ফসল চাষ করবে, বোকা টোনাকে দিয়ে কঠোর পরিশ্রম করাবে, আর তার ফল লাভ করবে তুমি, মানে ধনী হব আমরা। বুঝেছো তুমি আমার কথা? বুঝেছি মানে খুব ভালো করে বুঝেছি, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার উপায় বলেছো তুমি, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি গো। কাল সকালেই হবে আসল খেলা। আচ্ছা যাও, এখন আমার জন্য খাবার নিয়ে এসো। দাদা, আমি জমির ভাগ নিতে এসেছি, তাড়াতাড়ি বলো জমির কোন দিকটা আমি চাষ করব। ভাই টোনা, বলি কি, বাবা আমাদের একসাথে থাকতে বলেছে, তাই চল না আমরা আলাদা না হয়ে জমি একসাথেই চাষ করি, জমিতে যা ফসল হবে সেগুলো আমরা দুই ভাই ভাগ করে নিব, আর বাবা তা উপর থেকে দেখে অনেক খুশি হবে। দাদা, তুমি তো বেশ বুদ্ধি বের করেছো, আমি আর জমির ভাগ চাইবো না। তো দাদা, জমিতে কি চাষ করবে? জমিতে কচুর সাথে চিংড়ি চাষ করব, একসাথে দুটো লাভ হবে। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো মনে করো, এখন চলো দাদা জমিতে গিয়ে কাজে লেগে পড়ি, চিংড়ি চাষ করার জন্য তো আবার চারদিকে আলো বাড়তে হবে, চলো দাদা চলো। ভাই, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয় বাবার মতো আমিও অকালে মরে যাবো রে, তুই গিয়ে কাজে লেগে পর, আমি একটু পর আসছি, আমি এতক্ষণ একটু বিশ্রাম নে কেমন? তোমার শরীর যেহেতু খারাপ, তাই আজকে আর জমিতে এসো না, আমি বরং যাই কাজে লেগে পড়ি। বোকা টোনা, যা গিয়ে একাই কাজ কর, এখন তো আমার সুখের দিন। রকি ঘরে চলে যায়। টোনা রকির কথা মতো জমির চারদিকে বাদ দেয়। এরপর জমিতে কচু আর চিংড়ি চাষ শুরু করে। রকি তার বুদ্ধির জোরে টোনাকে দিয়ে সব কাজ করায়। একদিন রকি টোনাকে বলে, টোনা, কচু আর চিংড়িগুলো তো বেশ বড় হয়েছে, এগুলো তো এখন বাজারে বিক্রি করতে হবে, তা টোনা তুই কচু নিবি নাকি চিংড়ি নিবি? তুমি তো বড় দাদা, তুমি আগে বলো কি নিবে।
आमी तो कोचुई नीबो कारण कोचुगुलो चिंगड़ी थेके बड़ो आर बड़ो जिनिशेर दाम बेशी। दादा दादा ताहले आमी कोचु नीबो तुमी चिंगड़ी नाओ। अच्छा बेश एत करे जखन बोलछिस तखन ठीक आछे बड़ो होये आमी तो आर तोके ठकाते पारबो ना। जाई बाड़ी थेके जाल निये आसि चिंगड़ीगुलो तो आबार धरते हबे। রকি চলে যায় আর টোনা কচু তুলতে থাকে। টোনা কচু নিয়ে বাজারে যায় আর রকি চিংড়ি নিয়ে। কচু নিয়ে যাও দাদা দিদিরা, কচু এসো এসো, বড় বড় টাটকা টাটকা কচু। দাদারা দিদিরা, কচুর দাম কত রে টোনা? কচুগুলো তো ভালো দেখা যাচ্ছে। আরে কবুতর দাদা, কচু কিনে টাকা নষ্ট করো না, ওদিকে রকে চিংড়ি বিক্রি করছে, চলো গিয়ে চিংড়ি কিনে নেই। এরপর টিয়ের কবুতর কচু না কিনে রকের চিংড়ির দোকানের সামনে যায় আর চিংড়ি কিনে নেয়। এভাবে বনের সবাই রকের চিংড়ি কিনে নেয়। রকি অনেক খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে টোনার কচু কেউ কিনে নেয় না, তাই টোনা অসহায় হয়ে কচু নিয়ে বাড়িতে ফিরে আসে। বউ, তোমার বুদ্ধি না শুনলে এত টাকা কখনোই পেতাম না, বিনা পরিশ্রমে ধনী। ভালোই করেছি টোনাকে জমির ভাগ না দিয়ে। জানো বাজারে কেউ ওই বোকা টোনার কচু কেনেনি, এবার থেকে যাই চাষ করি না কেন টোনাকে ঠকাবই। আমি ঠিক জানতাম এরা আমার টোনাকে ঠকাবে। শয়তানরা, আমি থাকতে তোরা আর টোনাকে ঠকাতে পারবি না। টোনা বাজার থেকে আসলে জমির ভাগ নিব। টুনি ঘরে চলে আসে আর কিছুক্ষণ পর কচু ভর্তি ঝুড়ি নিয়ে টোনা আসে। গিন্নি জানো, আজ অনেক পরিশ্রম করেছি কিন্তু কেউ আমার কচু কিনে দেয়নি। আমি সব জানি গো, এখন বনের কেউই আর কচু খায় না। তোমার দাদা তোমাকে বোকা বানিয়েছে জানো। কি বলছো কি এসব তুমি, দাদা কখনোই আমাকে বোকা বানাবে না। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। না না টুনি, এ হতে পারে না, তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনিনি, তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্ল্যান করছে তোমার দাদা, বুঝেছো? তুমি গিয়ে এক্ষুনি জমির ভাগ নিবে আর তারপর আমরা দুজনে জমিতে ফসল চাষ করব। না টুনি, আমি জমির ভাগ চাইতে পারবো না, দাদা যা বলবে তাই হবে। বোকার বাচ্চা বোকা, আর যদি জমির ভাগ না নিস তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বউ আমার, তুমি রাগ করো না, আমি এক্ষুনি গিয়ে দাদার থেকে জমির ভাগ নিচ্ছি। এরপর টোনা রকির বাড়িতে যায় আর অনেক জেদ করে রকির কাছ থেকে জমির ভাগ নেয়। এরপর থেকে টোনা টুনি তাদের জমিতে কঠোর পরিশ্রম করে ফসল চাষ করে আর অনেক লাভবান হয়। অন্যদিকে রকি আর মুন্নি অলসতার কারণে তাদের জমিতে কোনো ফসলই চাষ করে না। রকি মুন্নি বনের পাখিদের কাছ থেকে টাকা ধার নিয়ে তাদের সংসার চালাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কবুতর রকির বাড়িতে আসে আর বলতে থাকে, এই রকি বাহিরে বেরিয়ে আয়, আজ তো আমি ধারের টাকা না নিয়ে কিছুতেই যাব না। দাদা আমার কাছে কোনো টাকা নেই, আমাকে কয়েকটা দিন সময় দাও, সব টাকা দিয়ে দিব। এই এই আমার টাকা দিয়ে দে বলছি, আর তোর কোনো বাহানা শুনবো না, হয় টাকা দিবি নয়তো মেরে তক্তা বানাবো তোকে। দিদি আমাদের জমি বিক্রি করে টাকা দিব, আর কয়েকটা দিন সময় দাও, আর বেশি টাকা টাকা করলে এই বন থেকে পালিয়ে অন্য বনে যাব, এই বলে দিলাম। কি বললি, টাকা নিয়ে পালাবি? এই কবুতর মারো এদের। এই এই দাঁড়াও, ছেড়ে দাও আমার দাদা বৌদিকে, কেন মারছো তোমরা ওদের? হ্যাঁ বলো তো। আমরা এদের কাছ থেকে টাকা পাই, আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা না দিলে আমরা যাব না। আমি তোমাদের টাকা দিয়ে দিব, দাঁড়াও। টোনা টাকা এনে দেয় আর ওরা চলে যায়। রকি কাঁদতে কাঁদতে টোনাকে বলে, টোনা ভাই তুই অনেক ভালো রে, আজ তুই না থাকলে আমরা মরেই যেতাম, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোকে আর কখনো ঠকাবো না, এখন থেকে দুই ভাই একসাথে কাজ করব।
ঠিক আছে দাদা, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এরপর থেকে ওরা দুই ভাই মিলেমিশে বেশ সুখে দিন কাটাতে থাকে। খুকি মা, আমি কাজে যাচ্ছি রে মা, তোর জন্য রান্নাঘরে খাবার ঢেকে রেখেছি, তুই খাবার খেয়ে ফুল তুলতে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। এরপর টুনি কাজে চলে যায়, আর টুকিও খাবার খেয়ে নেয়। তারপর একটা ঝুড়ি নিয়ে জঙ্গলে ফুল তুলতে যায়। আর ফুল তুলতে তুলতে টুকি একটা শুকনো বটগাছ দেখতে পায়। আহারে, বটগাছটা কত শুকনো হয়ে গেছে, মনে হয় গাছটাকে অনেকদিন থেকে কেউ যত্ন করে না। আমি বরং গাছটার গোড়ায় একটু জল দেই। এসব বলে টুকি নদী থেকে জল এনে গাছটার গোড়ায় দেয়। এভাবে টুকি প্রতিদিন ফুল তুলতে এসে সেই শুকনো গাছটার গোড়ায় জল দিত। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে গাছটাও সতেজ হয়ে যায়। অন্যদিকে টুকির মা টুনিও অনেক অসুস্থ হয়ে যায়, আর সেজন্য টুকি ফুল তুলতে আর যেতে পারে না। মারে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে মা, আমার শরীরটা দিন দিন বড্ড খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কাজেও যেতে পারছি না রে মা, এখন কি হবে, তোকে আমি কিভাবে বাঁচাবো রে মা? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো মা, তুমি শুয়ে থাকো, আমি বরং উল্লুপ্যাঁচা ডাক্তার বাবুকে ডেকে আনি মা। এরপর টুকি ছুটতে গিয়ে ডাক্তার উল্লুপ্যাঁচাকে ডেকে আনে। কিরে টুকি, তোর মায়ের তো মারাত্মক রোগ হয়েছে, আর এই রোগ ভালো করার জন্য তোর মায়ের একটা অপারেশন করতে হবে, আর সেজন্য যে অনেক টাকা লাগবে রে। কিন্তু ডাক্তার বাবু, আমি এতগুলো টাকা কোথায় পাবো? সেটা তো আমি জানি না টুকি, তবে তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোর মায়ের অপারেশনের ব্যবস্থা কর। এসব বলে ডাক্তার উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না মা, কিন্তু আমি তোমার চিকিৎসা করার জন্য এত টাকা কোথায় পাবো মা? মারে, তোকে আমি কি বলি কষ্টের কথা, তবে শোন মা, তোর বাবা বেঁচে থাকতে সুখী দিদি আর মিঠু দাদার মেয়েদের বিয়েতে টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেছিল, তুই বরং একবার ওদের কাছে যা রে মা, গিয়ে দেখ কোনো সাহায্য পাস কিনা। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো সাহায্য পাবোই পাবো মা, আর তোমাকেও সুস্থ করে তুলবো। এসব বলে টুকি সুখী পায়রার বাসায় যায়। সুখী পিসি, ও সুখী পিসি, বাসায় আছো গো, একটু শুনে যাও। কিরে টুকি, এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আসলে সুখী পিসি, আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে মায়ের একটা অপারেশন করাতে হবে, নইলে মা মারা যাবে। জানো পিসি, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই বলছি কি পিসি, আমায় কিছু টাকা ধার দিবে গো, কদিন পরে আমি শোধ করে দিব। হ্যাঁ রে, তুই আমার কাছে কেন টাকা চাইতে এসেছিস বলতো? তোর মরা বাপ কি আমার বাড়িতে টাকার গাছ লাগিয়ে গেছে নাকি? হ্যাঁ, যে তোকে সেখান থেকে আমি টাকা পেরে দিব। পিসি, তুমি এভাবে বলছো কেন বলো তো? আমার বাবা যখন বেঁচে ছিল তখন তো তোমাদের বিপদে তোমাদের অনেক সাহায্য করেছিল, আর আজ যখন আমরা বিপদে পড়েছি তুমি এমন করছো কেন পিসি? দাও না পিসি কিছু টাকা, আমি তো বলছি তোমার টাকা আমি শোধ করে দিব। ইস, বাবা যে 2 টাকা দিয়ে সাহায্য করেছিল আজ সে টাকার প্রতিদান নিতে এসেছে আবার মেয়ে। যা বলছি এখান থেকে চলে যা, আমি কোনো সাহায্য করতে পারবো না, যত্ত সব। এসব কথা বলে সুখী পায়রা টুকিকে তাড়িয়ে দেয়, আর টুকি অসহায় হয়ে মন খারাপ করে মিঠু তোতার বাড়িতে যায়। আর তার মায়ের অসুস্থতার কথাগুলো মিঠু তোতাকে খুলে বলে। না না টুকি,
আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই এখন এখান থেকে চলে যা তো, যা বলছি। মিঠু তো তার রাগ দেখিয়ে টুকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুকি এইভাবে জঙ্গলের সব পাখিদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউই টুকিকে সাহায্য করতে রাজি হয় না। এখন কি হবে, কারো কাছে তো সাহায্য পেলাম না, এখন তাহলে আমার মাকে আমি কিভাবে সুস্থ করে তুলবো? হে ঈশ্বর, তুমি কোনো একটা উপায় বলে দাও না, নইলে যে আমি আমার মাকে বাঁচাতেই পারবো না। এসব বলে টুকি হাঁটছিল আর কান্না করছিল, আর অন্যদিকে সেই বটগাছ মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ওই পাখিটাকে কেন জানি আর এই জঙ্গলে দেখি না, অনেকদিন থেকেই তো আসে না, ওই পাখিটার যত্নের জন্যই তো আমি সতেজ হয়েছি, ওই পাখিটাকে যদি একবার ধন্যবাদ জানাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আমার। বটগাছ যখন এসব ভাবছিল তখনই সেই রাস্তা দিয়ে টুকে যাচ্ছিল। আরে এটা সেই পাখিটা না যে আমাকে যত্ন করেছিল, এই পাখি শুনছো, একটু এদিকে শুনে যাও। বটগাছের এমন ডাক শুনে টুকি ভীষণ অবাক হয়ে যায় আর সেই বটগাছের কাছে আসে। আরে পাখি, তোমাকে আমি অনেক দিন পর দেখলাম, তোমাকে আমি মনে মনে কত খুঁজেছি জানো? কেন বটগাছ বন্ধু, তুমি আমাকে কেন খুঁজছিলে বলো তো? আর তুমি তো গাছ, গাছ কি কখনো কথা বলতে পারে নাকি? আসলে পাখি, আমি একটা জাদুই বটগাছ, তাই কথা বলতে পারি। আর তোমার মনে নেই, তুমি ফুল তুলতে এসে আমার গোড়ায় জল দিয়ে অনেক যত্ন করতে, আজ তোমার জন্যই আমি আমার সতেজ জীবন ফিরে পেয়েছি, কিন্তু তোমাকে ধন্যবাদ জানানোর জন্য আমি তোমাকে খুঁজেই পাইনি, হঠাৎ করে যে কোথায় হারিয়ে গেলে তুমি। আসলে বটগাছ বন্ধু, আমার মায়ের মারাত্মক একটা রোগ হয়েছে গো, আর সেই রোগ ভালো করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু জানো আমি এই জঙ্গলে সব পাখিদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো পাখি আমাকে সাহায্য করতে রাজি হয়নি। আমি এমনই এক ব্যর্থ সন্তান যে মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতেই পারলাম না। কেঁদো না পাখি, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এরপর বটগাছ জাদু করে কিছু স্বর্ণ মুদ্রা আনে আর সেগুলো টুকিকে দেয়, আর এসব পেয়ে টুকি ভীষণ খুশি হয়। বটগাছ বন্ধু, তোমায় অনেক ধন্যবাদ গো আমাকে সাহায্য করার জন্য, আজ তুমি আমার বড় উপকার করলে। এসব বলে টুকি সেসব স্বর্ণ মুদ্রা নিয়ে বাসায় চলে যায়, আর সেই স্বর্ণ মুদ্রার সাহায্যে টুকি তার মায়ের অপারেশন করায়, আর কিছুদিনের মধ্যেই টুনি একদম সুস্থ হয়ে ওঠে, আর টুকি বাজারে একটা বড় ফুলের দোকান দেয়, আর ফুল বিক্রি করে দুই মামি ভালোই দিন কাটাতে থাকে।